প্রিয় দর্শক স্বাগত জানাই এই ভিডিওতে মনে করেন যে একটা বিশাল বটগাছ প্রকাণ্ড একটা বটগাছ তার অনেকগুলো ডালপালা অনেক শাখা প্রশাখা একদম বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে তার অবস্থান অনেক বড়ো একটা অঞ্চল জুড়ে তার অবস্থান এখন সেই বটগাছটার দূরবর্তী কোনো একটা শাখা বা দূরবর্তী কোনো একটা প্রশাখা একটা ডাল সে যদি বলে যে আমি এই বটগাছের শিকড়কে অস্বীকার করি দেখুন একটা বটগাছ দাঁড়িয়ে থাকে তার শিকড়ের ওপর বটগাছের অস্তিত্ব দৃশ্যমান হয় তার শিকড়ের জন্য শিকড়ের জন্য তার জীবন ধারণ হয় শিকড়ের জন্য তার বেঁচে থাকা হয় শিকড়ের জন্য সে সেই ডালপালাগুলো মৃদু সমীরণে দোল খায় এখন একটা দূরবর্তী ডাল বা প্রশাখা যদি সেই শিকড়কে অস্বীকার করে সে যদি বলে যে আমি শিকড়কে মানি না শিকড়ের শিকড়ের অস্তিত্ব স্বীকার করি না আমি বিশ্বাস করি যে শিকড় বলে কিছুই নেই তাহলে আদতে কি সেই বটগাছটার কোনো অস্তিত্ব থাকে দেখুন সে যদি শিকড়কে অস্বীকার করে তা সেই বটগাছটার শিকড়কে যদি ছেটে ফেলে দেওয়া হয় কেটে দেওয়া হয় তাহলে কিন্তু সেই বটগাছটার অস্তিত্ব বিলীন হয়ে যাবে সেই বটগাছটা আর জীবিত থাকবে না মূলত সেই বটগাছটা কয়েক দিনের মধ্যে মাথা নুয়ে যাবে মাথা নুয়ে মাটিতে পড়ে যাবে তার মানে একটা দূরবর্তী কোনো প্রশাখা যদি সেই শিকড়কে অস্বীকার করে তাহলে আদতে সেই শিকড়ের উপরেই কিন্তু তার অস্তিত্ব বিরাজ করছে সেই শিকড় আছে বলেই সে বেঁচে আছে পৃথিবীতে বেঁচে আছে কিন্তু যখন সেই শিকড়কে অস্বীকার করবে সে যখন শিকড় বলবে যে শিকড় বলে কিছু নেই তখন কিন্তু আদতে তার নিজেরও কোনো অস্তিত্ব থাকবে না তো আমাদের বর্তমান সময়টা বর্তমান পরিবেশটা হয়ে গেছে এরকম আমরা আমাদের শিকড় যে মুক্তিযুদ্ধ আমরা সেটাকে অনেক সময় অস্বীকার করে বসি কিসের মুক্তিযুদ্ধ কিসের কী সেই সময় কারা যুদ্ধ করছে না করছে সেগুলো আমাদের কি যায় আসে আমরা কিন্তু এই ধরনের কথা বলি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে এই মুক্তিযুদ্ধের উপর এই বাংলাদেশের অস্তিত্ব উনিশশো সালে যদি এই মুক্তি সংগ্রামটা সাধিত না হতো যদি মুক্তিযুদ্ধ সংগঠিত না হতো তাহলে হয়তো আজকেও আমরা পড়া দিন থাকতাম কিন্তু সেটা হয়নি আমাদের একটা মুক্তিযুদ্ধ আছে বলে আমাদের একটা মুক্তিযুদ্ধের ইতিহাস আছে বলে আমাদের একটা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে বলে আজকেও তেপ্পান্ন বছর পরেও বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করে মানুষ এই বাংলার মানুষ যারা যে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র আবির্ভাব ঘটেছে সেই মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা ওই যে প্রকাণ্ড বটগাছের শিকরকে যারা অস্বীকার করে যেমন বটগাছের শিকড় কেটে দিলে যেমন শাখা প্রশাখার কোনো অস্তিত্ব থাকবে না এখনকার মানুষ আমরা যদি মুক্তিযুদ্ধের অস্বীকার করি তাহলে আমাদের অস্তিত্বটা হবে ঠিক সেরকম